ওয়েলকাম ভিউয়ার্স আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম এখানে আমি তোমাদেরকে তোমাদের ক্লাস সে যে গল্পটা আছে দ্য ক্লেভার মাংকি এর প্রত্যেকটা লাইন বাংলাতে আলোচনা করবো তো শুরু করা যাক দ্য ক্লেভার মাংকি মানে হলো চালাক বাঁদড় অর্থাৎ আমরা এখানে একটি চালাক বাঁদরের গল্প শুনবো ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড আ মাংকি অন দ্য ব্যাঙ্ক অফ আ রিভার মানে এককালে একটি বাঁদর নদীর তীরে বাস করত একটি নদীর তীরে বাস করত। রাইট ইন দ্য অফ দ্যান্ড মেনি ফ্রুট ট্রিজ নদীর ঠিক মাঝখানে একটি দ্বীপ ছিল যেখানে অনেক ফলের গাছ ছিল সুইট অ্যান্ড জুসি ফ্রুটস গ্রিউ অন দ্য ট্রিজ সেই গাছগুলিতে মিষ্টি আর রসালো ফল হতো একটা ডিস্টেন্স ফ্রম দ্য ব্যাঙ্ক দেয়ার ওয়াজ আ হিউজ রক ইন দ্য রিভার এই পাথরটি নদীর তীর থেকে কিছুটা দূরে সেখানে একটি বিশাল বড় পাথর ছিল অর্থাৎ নদীর তীরে যেখানে বাঁদরটি থাকতো তীর থেকে কিছুটা দূরে ছিল একটা বিশাল পাথর তারপর আ পার্ট অফ ইট was আ part of ইট was, was above ওয়াটার এই পাথরটির একটি অংশ ছিল জলের ওপরে ওয়ান ডে অ্যাট্রাক্টেড বাই দ্য ফ্রুটস দ্য মাংকি জাম্প টু রিচ দ্য রক অ্যান্ড ফ্রম দেয়ার লিফ্ট অন টু দ্য আইল্যান্ড একদিন ওই সুস্বাদু ফলের দিকে আকর্ষিত হয়ে বাঁদরটি এক লাফে প্রথমে পাথরে গিয়ে পৌঁছালো বড়ো পাথরটা যেটা নদীর তীর থেকে কিছুটা দূরে ছিল সেই পাথরে গিয়ে পৌঁছালো আর তারপরে আর এক লাফে আইল্যান্ডে চলে গেলো অর্থাৎ যে দ্বীপটির কথা বলা হয়েছিল যে মাঝখানে রয়েছে নদীর মাঝখানে রয়েছে একদম ওই দ্বীপটিতে পৌঁছে গেল। এখানে লিফ্ট লিফ্ট কথাটার মানে হলো লাভ দেওয়া নট সো ডিফিকাল্ট অল হি সেইড টু হিমসেলফ সে নিজেকেই বলল খুব একটা কঠিন ছিল না মানে তার আইল্যান্ডে পৌঁছানো তার কাছে খুব একটা কঠিন কাজ ছিল না সো সুন সুন হি ওয়াজ এনজয়িং দ্য সুইট ফ্রুটস ফ্রম দ্য ট্রি তারপরেই ওই গাছের মিষ্টি ফলগুলোকে আনন্দ করে খেতে লাগলো দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল দেয়ার সো হিট ইন নো ডেঞ্জার সেখানে অন্য কোনো পশু থাকার বিশেষ কোনো সম্ভাবনাই ছিল না তাই তার সেখানে কোনো ভয়ও ছিল না হেন্স দ্য মাংকি ডিসাইডেড টু ভিজিট দ্য আইল্যান্ড এভরিডে অতঃ পর বাদরটি দীপ্তি দ্বীপটাতে রোজ যাবে বলে সিদ্ধান্ত নিল সে সিদ্ধান্ত নিল যে ও এই আইল্যান্ডটাতে রোজ আসবে অন দ্য ফার ব্যাংক অফ দ্য রিভার আ বিগ ক্রোকোডাইল লিভড উইথ হিজ ওয়াইফ মানে নদীর তীর থেকে অনেকটাই দূরে সেখানে একটি কুমির ছিল যে কিনা থাকতো তার স্ত্রীর সাথে তার বউয়ের সাথে কুমিরটি বাস করতো ওয়ান ডে হি নোটিস দ্য মাঙ্কি ক্রসিং দ্য রিভার ইন হিজ ইউনিক ওয়ে একদিন সে লক্ষ্য করল বাদরটি তার অনন্য ভঙ্গিতে নদী পার করছে হি টোল্ড হিজ ওয়াইফ ডিড ইউ সি হিম সে তার বউকে বলল তুমি কি তাকে দেখেছ লেটস ক্যাচ টুমরো লেটস ক্যাচ হিম টুমরো চলো তাকে কালকে ধরা যাক নেক্সট মর্নিং হাউএ এভার দ্য ক্রোকোডাইল ফাউন্ড দ্যাট ক্যাচিং দ্য মাঙ্কি ইজ নট সো ইজি পরদিন সকালবেলা কুমির বুঝতে পারল যে বাদরটাকে ধরা এতটাও সহজ কাজ নয় দ্য মাংকি ল্যান্ডেড দ্য দ্য মাংকি ল্যান্ডেড অন দ্য রক অ্যান্ড ইন আ ফ্ল্যাশ জাম্পড অফ অন টু দ্য আইল্যান্ড বাদরটা পাথরে এসে ল্যান্ড করে এবং তারপর এক পলকে লাফিয়ে দ্বীপটিতে চলে যায় আইল্যান্ডটিতে চলে যায় হাইডিং বিহাইন্ড দ্য রক দ্য ক্রোকোডাইল কুড ওনলি ওয়াচ হিম পাথরের পিছনে লুকিয়ে থেকে কুমিরটা কেবল বাদরটিকে দেখতেই পারবে হি রিটার্ন হোম উইদাউট হি স্ক্যাচ সে তার শিকার না নিয়েই তার শিকার না ধরতে পারার ফলে তাকে না নিয়েই বাড়ি ফিরে এলো ডেজ ওয়েন্ট বাই দিন চলে গেল দ্য ক্রোকোডাইল থট অফ মেনি প্ল্যান্স টু ক্যাচ দ্য মাংকি বাট নাথিং ওয়ার্কড অর্থাৎ কুমিরটা অনেক ফন্দি দিয়ে আঁটল বাদরটাকে ধরার জন্য কিন্তু কিছুতেই কাজের কাজ হলো না দ্য মাঙ্কি অলওয়েজ এস্কেপড ফ্রম হিজ ক্লাচেস অর্থাৎ বাদরটা সবসময় কোনো না কোনো উপায়ে কুমিরের খপ্পর থেকে পালিয়ে যেত ওয়ান ডে হিজ ওয়াইফ ওয়ান ডে হিজ ওয়াইফ সেড ইউ হ্যাভ ফেল টু ইউ হ্যাভ ফেল টু ক্যাচ দ্য মাংকি বাট আই রিয়েলি ওয়ান্ট টু টেস্ট হিজ সুইট ফ্লেশ অর্থাৎ একদিন কুমিরের স্ত্রী তাকে বলল তুমি সবসময়ই বাদরটাকে ধরতে ব্যর্থ হও কিন্তু আমি সত্যিই বাদরটার ওই মিষ্টি মাংস খেতে চাই সো দিস টাইম ইউ মাস্ট ফলো মাই প্ল্যান দ্য ক্রোকোডাইল সেট রাইট টেল মি দ্য প্ল্যান টেল মি দ্য প্ল্যান দেন তখন কুমিরের বউ বলল যে তাই এইবার তুমি আমার প্ল্যানটাকে অনুসরণ করে চলবে তখন কুমির বলল ঠিক আছে তাহলে তুমি তোমার প্ল্যানটা বলো দেখি দ্য মাংকি জাম্পস অন দ্যাট বিগ রক ইন দ্য রিভার সেট দ্য ওয়াইফ ইউ মাস্ট লাই স্টিল অন দ্য রক মানে তখন কুমিরের স্ত্রী তাকে বলল বাদরটি নদীর মধ্যে ওই পাথরটিতে লাফায় তাহলে তুমি এক কাজ করবে তুমি ওই পাথরের ওপরে চুপটি করে শুয়ে থাকবে he হি জাম্পস আপন ইউ থিঙ্কিং ইউ টু বি রক দেন ইউ ক্যান ক্যাচ হিম ইজিলি অর্থাৎ বাদরটা যখন পাথর ভেবে তোমার ওপর লাফাবে তখন তুমি সহজেই ওকে ধরে ফেলতে পারবে হোয়াট অ্যান আইডিয়া আই উইল গেট হিম টুমরো ফর শিওর দ্য ক্রোকোডাইল উইথ জয় তখন কুমিরটা বলল অসাধারণ বুদ্ধি আমি তাকে তাহলে কালকে অবশ্যই ধরে আনবো খুব আনন্দের সাথে কুমির এটা ওর স্ত্রীকে বলল নেক্সট মর্নিং অ্যাজ ইউজুয়াল দ্য মাঙ্কি জাম্পড অন দ্য রক অ্যান্ড ল্যান্ডেড অন দ্য রিভার আইল্যান্ড পরের দিন পরের দিন সকালবেলা ঠিক প্রতিদিনের মতোই বাদরটি লাফ দিয়ে প্রথমে পাথরে আর তারপরেই দ্বীপটিতে পৌঁছে গেল সিইং দিস দ্য ক্রোকোডাইল সোয়াম টু দ্য রক এটা দেখার পরে এটা দেখা মাত্রই কুমিরটি সাঁতার কেটে পাথরটার কাছে গেল হি লেস টিল অন দ্য রক কিপিং হিজ হেড অ্যান্ড টেল কিপিং হিজ হেড অ্যান্ড টেল ওয়েল আন্ডার ওয়াটার তার মাথা এবং লেজটাকে জলের মধ্যে রেখে সে পাথরের ওপর শুয়ে পড়ল চুপচাপ পাথরের ওপর গিয়ে শুয়ে পড়ল। অন হিজ ব্যাক ওয়াজ অ্যাবাভ দ্য ওয়াটার অনলি হিজ ব্যাক ওয়াজ অ্যাবাভ দ্য ওয়াটার অ্যান্ড ইট লুকড লাইক আ পার্ট অফ দ্য রক তার মাথাটা এবং লেজটা জলের নিচে রেখে সে যখন শুয়ে পড়েছিল তখন কেবলমাত্র তার পিঠটাই জলের ওপরে দেখা যাচ্ছিলো এবং সেটা দেখে মনে হচ্ছিল সেটা পাথরেরই একটি অংশ অর্থাৎ পাথরের অংশের মতোই দেখতে লাগছিলো আফটার হ্যাভিং আ গুড মিল দ্য মাঙ্কি ডিসাইডেড টু রিটার্ন ভালো করে খাওয়া দাওয়া সেরে বাদরটা ফিরে আসবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল হি লুকড অ্যাট রক স্ট্রেঞ্জ দ্য রক হ্যাজ বিকাম সো লার্জ হি থট ইট ওয়াজ নট টু বিগ ওয়ে আই কেম হিয়ার অর্থাৎ বাদরটির মনে হলো আরে এটা তো অদ্ভুত ব্যাপার সে ভাবল এটা তো এতটাও বড় ছিল না যখন সে সেখানে গিয়েছিল পসিবলি দ্য ক্রোকোডাইল প্লেইং অ্যা ট্রিক এগেন সম্ভবত কুমিরটা আবার রকম চালাকি করছে হি ইজ লাইং দেয়ার প্রিটেন্ডিং টু বি আ রক সে অবশ্যই ওই পাথরের ওপর শুয়ে আছে এমন একটি ভান করে যাতে তাকে দেখে পাথর বলেই মনে হয় দ্য মাঙ্কি মেড আপ ইজ মাইন্ড ভেরি কুইকলি বাদরটি খুব দ্রুত একটি বুদ্ধি আঁটল হি শাউটেড হ্যালো রক মাই ডিয়ার ফ্রেন্ড সে চিৎকার করলো হ্যালো রক আমার প্রিয় বন্ধু ইউ লুক কোয়াইট বিগ টুডে অ্যান্ড ইউ ডিড নট ওয়েলকাম মি টুডে অ্যাজ ইউ অলওয়েজ ডু তোমায় আজ বেশ বড় দেখাচ্ছে আর তুমি আমায় প্রতিদিনের মতো আজকে কই ওয়েলকাম করলে না তো আর ইউ with মি তুমি কি আমার উপর রাগ করেছো monkey. বাদরের কথা শুনে হয়তো পাথরটা সত্যি বাদরের সাথে কথা বলে আই শুড স্পিক টু হিম posing as দ্য রক আদারওয়াইজ হি মাইট সাসপেক্ট সামথিং আমারও ওর সাথে কথা বলা উচিত তাহলে ও না হলে ও হয়তো কিছু সন্দেহ করবে সো হি সেড নো নো মাই ফ্রেন্ড ইউ আর অলওয়েজ ওয়েলকাম না বন্ধু আমি তোমার উপর রাগ করিনি আমি তোমাকে সব সময় স্বাগত জানাই ইফ ইউ আর নট অ্যাংরি ওয়াই আর ইউ লুকিং সো ডিফারেন্ট সেড দা মাঙ্কি যদি তুমি আমার উপর রাগ নাই করে থাকো তাহলে তোমায় আজ এত অন্যরকম দেখাচ্ছে কেন বাদরটা বলল অ্যাট দিস দা ক্রোকোডাইল গট ইমপেশেন্ট এসব শুনে ক্রোকোডাইল অর্থাৎ কুমিরটা অধৈর্য হয়ে পড়ল হি রেজড হিজ হেড অ্যাবাভ দ্য ওয়াটার অ্যান্ড সেইড আই এম নট রক্স ইউস টু আই এম ক্রোকোডাইল অ্যান্ড আই এম গোয়িং টু ইট ইউ আপ ভেরি সুন সে তার মাথাটা তুললো আর বললো আমি পাথর নই বোকা কোথাকার আমি এক্ষুনি তোমায় আমি কুমির আমি এক্ষুনি তোমায় খেয়ে ফেলবো দ্য মাঙ্কি রিয়েলাইজ দ্যাট হি কুড নট রিটার্ন হোম লাইক অল আদার ডেজ তখন বাদরটা বুঝতে পারলো যে আর সব দিনের মতো একইভাবে সে আর এত সহজে বাড়ি ফিরতে পারবে না হি সেইড মাই ফ্রেন্ড ক্রোকোডাইল আই সরি হোয়াই ডিড ইউ ডু অল দিস টু ক্যাচ মি জাস্ট ওপেন ইউর মাউথ ওয়াইড অ্যান্ড আই উইল জাম্প স্ট্রেট ইন্টু ইয়োর মাউথ তখন বাঁদরটা বলল আমার বন্ধু কুমির আমায় ক্ষমা করো তুমি আমাকে ধরার জন্য এত কিছু করলে কেন তুমি শুধু বড় করে তোমার মুখটা খোলো আর আমি সোজা গিয়ে তোমার মুখে গিয়ে লাফ মারবো দ্য মাংকি হ্যাড অবজার্ভ আর্লিয়ার দ্যাট ওয়েভার দ্য ক্রকোডাইল ওপেন্ড হিজ মাউথ হিজ আইস উড শার্ট কমপ্লিটলি বাদরটি আগেই লক্ষ্য করেছিল যে যদি কুমিরটি তার মুখ যদি কুমিরটির তার মুখ খোলে তাহলে তার চোখটা পুরোপুরি বন্ধ হয়ে যায় বাট দ্য ক্রকোডাইল ডিড নট নো কিন্তু কুমির নিজে এটা জানতো না হি ওয়াজ হ্যাপি অ্যাট মাংকিজ সাজেশন সে খুব খুশি হয়েছিল বাদরের উপদেশটা শুনে হি রেজড হিমসেলফ অন দ্য রক উইথ হিজ মাউথ ওয়াইড ওপেন অ্যান্ড হিজ আইজ ক্লোজড সে তখন তার মাথাটাকে পাথরের ওপর তুলে আর মুখটা খুলে মুখটা খুলল যার ফলে তার চোখটা বন্ধ হয়ে গেল দ্য ক্লেভার মাংকি লিপ্ট অন হিজ হেড দ্য দ্য ক্লেভার মাংকি লিপ্ট অন দ্য ক্রকোডাইলস হেড অ্যান্ড দেন কুইকলি জাম্পড ব্যাক টু দ্য রিভার ব্যাঙ্ক তখন বাদরটি খুব সহজেই প্রথমে কুমিরের মাথার ওপর লাফালো এবং তারপর খুবই দ্রুত লাফিয়ে চলে গেল নদীর তীরে ফ্রম দ্য সেফটি অফ ইস হোম আপোন রিভার সাইড ট্রি দ্য মাংকিত লাফট অ্যাট দ্য ক্রোকোডাইল অ্যান্ড সেড ইউ ফুলিশ ক্রোকোডাইল ইউ ক্যান নেভার ক্যাচ মি তারপর নদীর তীরে বাদরটি তার বাড়িতে পৌঁছে গিয়ে তার নদীর তীরে একটি গাছে তার বাড়িতে পৌঁছে গিয়ে সে নিরাপদে সেখান থেকে বলল কুমিরকে বোকা কুমির কোথাকারে তুমি কখনো আমাকে ধরতে পারবে না বিগার দ্যান মি বাট ইউ আর বিগার ফুল টু অর্থাৎ তুমি যে আমার থেকে আকারে অনেক বড় তাতে কোনো সন্দেহ নেই কিন্তু তুমি হচ্ছ একটা চরম বোকা তাহলে এটাই ছিল চালাক বাঁদরটার গল্প কীভাবে বাঁদরটা কুমিরের খপর থেকে নিজেকে চালাকি করে বুদ্ধি করে বাঁচিয়ে নিল আশা করি তোমাদের ভালো লেগেছে আর নেক্সট ভিডিওটাতে আমি তোমাদের সাথে তোমাদের লেসেন সেভেনে দ্য রেবেল পোয়েট যে গল্পটি আছে সেই গল্পটি আলোচনা করব।